কি হলো, কথা বলবে না নাকি? কি বলবো বলো, তখন তোমাকে এতবার করে ফোন করলাম, ফোনটা ধরার কোনো প্রয়োজনই মনে করো না। আরে বাবা, বিজি ছিলাম। হ্যাঁ জানি তো, এখন তো তোমার লাইফে আমার কোনো প্রয়োজনই নেই। যাদের সাথে এত বিজি আছো তাদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দাও। ওকে, আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনো রিলেশন নেই। বাই। এভাবে কোনো সম্পর্ক টিকে থাকে না। কি হয়েছে রে দাদা তোর? কিছু হয়নি। কিরে, মন খারাপ কেন? শুভর সাথে ঝামেলা নাকি? না, আমি ওর কেউ না, ওর লাইফে অন্য কেউ আছে। সে কি? দাঁড়া দেখছি। হ্যালো, আমি জুয়ের দিদি বলছি। শুভ নেই? আছে, কিন্তু দাদার যে কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তোমাকে একটু হেল্প করতে হবে। যা যা বলছি মন দিয়ে শোনো। দাদা, আজকে একটু ঘুরতে নিয়ে যাবে? না, ভালো লাগছে না। চল না। বললাম তো যাব না। আরে চল না, মন ভালো হয়ে যাবে। উফ, তুই না। আরে তুমি তুমি এখানে কেন? এই যে শোনো, তোমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে যাও। পুরানো বছরের সব ঝগড়া, বিবাদ, দুঃখ, অশান্তি, মন খারাপ সব ভুলে নতুন করে আবার তোমাদের লাইফ থেকে শুরু করো। হুম, ঠিকই বলেছো, কিন্তু আমি কার সাথে প্রেম করি বলো তো? তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো। আমরা তো আবার নতুন করে আমাদের ভালোবাসাকে ফিরে পেলাম, তাই আপনারাও রাগ, অভিমান, দুঃখ, অশান্তি, মন খারাপ সব ভুলে গিয়ে এই নতুন বছরে নিজের জীবনে নিয়ে আসুন অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া। ভালোবাসার রঙে রাঙিয়ে তুলুন আপনার চলার পথ। পুরাতন বছরের সব অপাওয়ার বেদনা মলিন হয়ে এই নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনেক সাফল্য ও অনেক সমৃদ্ধি। সুখ শান্তিতে ভরে উঠুক আপনার জীবন। আস্কা ফিল্ম প্রোডাকশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।